এই ছোট্ট মেয়েটাকে দেখলে আগে আমার সারা শরীরে জ্বলন হতো, কিন্তু এখন আর হয় না। কারণ এখন নীলমণির সব শক্তি আমার হাতের মুঠোয়। এই মেয়েকে আমি সূর্যদেবের জীবন থেকে একেবারে মুছে দেব, যাতে আর কেউ কখনো আমার পথে বাধা হয়ে আসতে না পারে। তুমি এত রাতে এখানে কি করছো? চল লগ্না, তোকে একটা জিনিস দেখাতে নিয়ে যাব, চল। এখন কোথায় যাব? জমির বাড়ি, আজ তোর শেষ দিন রে মেয়ে। লাট সাহেব, কি ভাবছো? কিছু না। কি রে দাঁড়িয়ে আছিস কেন, চল, ভয় পাচ্ছিস নাকি তুই? একলা কোথায় রে মালির মেয়ে, আমিও তো তোর সঙ্গে থাকবো, চল। তা হলেও লাট সাহেব, এত রাতে আমি কোথাও যাব না, তুমিও বাড়ি যাও। যেখানে যাবার কাল সকালে যাব। শোন মালির মেয়ে, আমি তোকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, আর সেখানে সকালবেলা যাওয়া যাবে না, আয় তো আমার সাথে। না লাট সাহেব, আমার কথা শোনো। চল বলছি মালির মেয়ে, চল। লাট সাহেব শোনো। আচ্ছা কি হয়েছে কি বলবি তো আমায়, বল আমায় কি হয়েছে। বর্তা বাবু, আমার মায়ের যায় যায় অবস্থা, একবার যদি তাকে শেষ চোখে থাকা দেখে আসতে পারতাম। সে কি রে, এত রাতে তুই যাবি কি করে? না না, ও আমি ঠিক চলে যেতে পারবো। না না, তা কি করে হয়, তুই কাজ কর, তুই টাকাটা রাখ, সেটা রাস্তায় লাগতে পারে। আর হেমন্তকে ডেকে দে, আমি ওকে বলে দিচ্ছি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। না না, তার দরকার হবে না। তা বললে হয় নাকি, তুই গাড়ি নিয়ে যা, আমি ওকে বলে দিচ্ছি, যা। আর শোন, বাড়িকে খবর দিবি, হ্যাঁ, মা কেমন আছে, কোনো কিছু লাগলে নিঃসংকোচে বলবি আমায়। কিন্তু সূর্য দাদার দুধটা আমি, ওর দুধ আমি নিয়ে আসি, তোকে এত ভাবতে হবে না, তুই সাবধানে যা, যা তাড়াতাড়ি বেরিয়ে পড়, যা, মা ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, আয়। ঠিক আছে, সাবধানে যাস। বাবা বাবা, বলছিলাম যে জাস্ট হাফ অ্যান আওয়ারের জন্য আমায় প্লিজ একটু ভিডিও গেম খেলতে দাও, অনেকক্ষণ খেলিনি, প্লিজ একটুখানি। ঠিক আছে খেলো, আমি যাই তোমার দুধটা নিয়ে আসি, ফিরে এসে কিন্তু আমিও খেলবো, হুম, তোমায় একা একা খেলতে দেবো না, খেলা আসছি আমি। এখানে নিয়ে আসবো বলে
জন্যই তো ডেকেছিলাম লগ্না। এইখানে কেন? আমার চোখের দিকে তাকা লগ্না, তাকিয়ে দেখ। দেখতে থাক লগ্না, আমার চোখের দিকে তাকিয়ে দেখতে থাক। তোকে এইবার শেষ করব। তুই আর ইন্দ্রদেব মিলে আজ সকালে বিয়ে ভেঙেছিস। ছাড়বো না তোদের কাউকে, আমি সূর্যকেও ছাড়বো না। আজ থেকে তোদের রক্ত চলবে, রক্ত। এই আগুনে পুড়ে মর, তুই ঝলসে মর। মালির মেয়ে না, কিন্তু এত রাতে না, একবার দেখতে হচ্ছে।
সূর্য
সূর্য লক্ষ্মী বাবা আমার বল কি হয়েছে? দাঁড়াও তোমরা, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। না, এখন কোনো কথা বলার সময় নেই। সূর্যকে ভালো করতে হবে। সূর্য, লক্ষ্মী বাবা আমার কি হয়েছে বল আমায়। কোনো ভয় নেই, আমাদের তাকা তাকা আমাদেরকে বল কি। আচ্ছা, আমি বলছি কি, আমি সূর্যের জন্য একটু দুধ গরম করে নিয়ে আসি। মাকে থামালে হবে নাটকগুলো? আবার তো ভূতের গল্প বলা শুরু হবে, তাই না? আর এদিকে যে বাড়ির ছেলেটা যে কে, প্রতীপ, তুই প্লিজ থাম। সূর্য, এটা একটু খেয়ে নে। আমায় দাও, আমায় দাও। সূর্য, লক্ষ্মী ছিল, আমার কথা শোনো না, এটা খেয়ে নাও, দুধটা খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি, না খাও। সূর্য খেলে, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী খাও, তারপর ঠিক হয়ে যাবে, একটু খাও, একটু এক 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 সিপ খাও। সূর্য, সূর্য, মেয়েটা আমার মরি যেতেছে নন্দা, মেয়েটা আমার মরি যেতেছে রে, ওরে বাঁচাতে হবে, ওরে ওরে বাঁচাতে হবে, আমি মরি গেলেও আমার মেয়েটা রে বাঁচাতে হবে, আমার ছাড়ো কিন্তু মেয়েটা আমার শেষ হয়ে যাবে, মেয়েটা আমার শেষ হয়ে যাবে। এ মা সিংহ বাড়ি, তোমার কেমন বিচার, কেমন বিচার? মেয়েটা আমার রোজ তোমার পায়ে ফুল দেবিত করে, রোজ তোমার পায়ে ফুল দেবিত করে, তোমার নামে মালা গাঁথে, তোমার নামে মালা গাঁথে। মা গো, আমার রক্ষা করে বাঁচতি দাও। লগ্ন, লগ্ন। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। মা গো, মা সিংহ বাহিনী, মেয়েটারে আমার, মেয়েটারে আমার বাঁচাও, আমার মেয়েটারে বাঁচাও। মা গো, আগুন, আগুন নিচ দিচ্ছে, মেয়েটারে আমার বাঁচাও ঠাকুর, মেয়েটারে আমার বাঁচাও, আমার মেয়েটারে আমার কাছে বিদায় দাও। লগ্না, মানে লগ্না।